এলাহাবাদের একটা পপুলার ট্যুরিস্ট স্পটে আমরা এসেছি। এটা হচ্ছে আনন্দ ভবন বলে। তো আনন্দ ভবন জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু, তার এটা রেসিডেন্স ছিল, মানে তার বাসস্থান ছিল। আর এখানে আমাদের ফার্স্ট ইন্ডিয়ার মানে ফিমেল প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, তার চাইল্ডহুডের অনেকটা সময় এখানে কেটেছে। তো এখানে এসছি বেসিক্যালি, এখন এটা একটা মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। দুটো ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর। টিকিটের প্রাইস হচ্ছে ফার্স্ট ফ্লোর অনলি যদি কেউ ঘোরে 30 টাকা, আমরা দুটো নিয়েছি তো প্রাইস পড়েছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নিয়ে ইচ 100 রুপিস করে। যদি কেউ চান আসতে পারেন, ভেতরে কতটা ক্যামেরা অ্যালাউ করবে জানি না, ভেতরে ঘুরছি দেখবো। Thank you.
মিউজিয়ামটা তার মধ্যে এটা একটা পার্ক যেখানে ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী এবং বড় বড় বিশেষ সেই সময়টা রাজনীতি তাদের বংশের পরিবারের বহু রকমের নানা রকম ছবি এবং নানা রকম ছবির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে বিভিন্ন মূর্তি সেগুলো এখানে থাকিয়ে রাখা হয়েছে। নেহরু পরিবারের ফ্যামিলি ট্রিটা তুলে ধরা হয়েছে, কে কার পরে এসছে, কীভাবে এসছে, তো চাইলে দেখে নিতে পারেন।